আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রো। মোবাইলের অবস্থা দেখেন, ব্যান্ডেজ হয়েছে। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওকে, তো আজকের প্ল্যানিং হচ্ছে গোসল আসল এখন করে ফেলছি, গোসল করে ফ্রেশ হয়ে একদম সব কিছু ডান। এখন বাকি হচ্ছে নাস্তা করাটা। নাস্তা করে যাবো উপজেলার দিকে, বিকজ অফ আজকে আমার মোবাইল ঠিক করার, গতকাল ঠিক করার কথা ছিল বাট সেটা আজ গতকাল হয়নি, কারণ ও ডিসপ্লে আনে নেই, আনছে বাট ওটা ভালোটা আনে নেই। দেখছে সে, ও আমার পরিচিত ছিল, তো বলছে ভাইয়া এটা তো ভালো আনে নেই, আপনি কালকে আসেন, কালকে আপনাকে আমি ভালোটা লাগিয়ে দেবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো যেহেতু আজকে যেতে বলছে, সো একটু পর বের হবো নাস্তা ফাস্তা করে উপজেলার দিকে যাব। তো এই মোবাইলটা অনেক প্যারা খাইছি, কালকে রাত্রে হয়েছে কি, আমি মোবাইলে এটা ইউজ করছিলাম 50% চার্জ দিচ্ছিল, হঠাৎ করে দেখছি 14%, এরপর চার্জ লাগছি, চার্জ লাগানোর পর দেখছি 2%। ওকে, তো বের হয়ে গেছি বাসা থেকে, 11:30 বের হয়েছি, এখন যাব। মোবাইলের কাজ এখন হবে না, ছোটো ভাইটা বেমানি আনা শুরু করে দিয়েছে, বুঝতেছি না। মানে সাফাতের ছোট ফ্রেন্ড, ও যে মোবাইল ঠিক করবে, ও আজকে আমাকে 2 দিন ধরে ঘুরাচ্ছে, না গতকাল কান পেয়ে বলছে, আর নেই আজকে সকালে দিয়ে বলছে, দেয় না বলতেছে, ডিসপ্লে আনে নেই বিকালে। তো যাই হোক, তাও আমি বলছি ঠিক আছে, কারণ শহরে যাইতে ইচ্ছে করতেছে না, প্যারা লাগতেছে, এমনিতেও যাইতে হবে শহরে, তারপরও ও পরিচিত তো খারাপ জিনিস দিবে না, সেই হিসাবে ওরকেই বললাম দেওয়ার জন্য। তো যাই হোক, এখন যাই উপজেলার দিকে। ওকে, তো আর্যবাইয়ের দোকান আছি, সদর নাই, ও এই তো সদর। যাক, আসার সাথে আর্যবাই আমাকে নাস্তা করাচ্ছে, বসতে হয় না আজকে। থ্যাংক ইউ। তোমার নাকি সেন্ট মার্টিন যাবা? হ্যাঁ, কেন যাই হোক, কাজকর্ম সব কমপ্লিট করে ফেলছি। হ্যাঁ, কাজকর্ম সব কমপ্লিট, এখন আসছে আর্যবাইয়ের দোকান। আসার সাথে আর্যবাই বলছে যাও চলো আজকে তোমাকে নাস্তা করাবো। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ব্রো। বিল আমি দিল হবে, মানে আমার টাকা নাই, আমি গরিব মানুষ, লাইনা মিসকিন। ওরা নাকি সেন্ট মার্টিন যাবে সামনে, আমাকে বলছি নিয়ে যাওয়ার জন্য, বড় ভাই হিসাবে আমাকে একটা ফ্রি ট্যুর দিলে কি হয়, আগে খাই দেই ব্যাক করবো তারপর। ব্রাজিল আর্জেন্টিনা কন্ট্রোভার্সি হয়ে চলছে তখন, কিন্তু আমাদের মধ্যে ঝগড়া হয়নি, কারণ আমি আর্জেন্টিনাকে সাপোর্ট দিছি। একজন ব্রাজিলিয়ানকে কীভাবে মারতেছে দেখেন, আমাদের 5টা আছে, ওদের মাত্র 3টা হয়েছে, আমরা আগে আমার হ্যাকসা কমপ্লিট করে দিব। কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাড়িতে, এটা অলমোস্ট 1টা বাজতেছে, তো এই আর কি বাড়িতে যাবো, দেন আবার আসতে হবে উপজেলা বিকালে, বিকজ মোবাইল ঠিক করতে হবে। ওরে, ওকে, তো এখন বাজতেছে সন্ধ্যা 5:35, আর এখন যাচ্ছি উপজেলার দিকে, মাগরিবেলা জানো দিয়েছে, তো উপজেলার দিকে যাচ্ছি মোবাইল ঠিক করবো বলে, সাথে যাবে রুমন, আরফাত, আরফাত ওরা মোর সাথে কিছু একটা নিয়ে কন্ট্রোভার্সারি করতেছে, আর রুমন কল দিচ্ছে, দ্যাটস ওয়াই। আর সন্ধ্যা হয়েছে তাই আমি ফ্লাশ মারতেছি, মুখে দেখা যাবে না তাই, অ্যান্ড সি এই আকাশটা মোটামুটি দেখা হচ্ছে এই আর কি। চলে আসছি, অ্যান্ড রুমন আমি আছি মোবাইল ঠিক করতে, অ্যান্ড রাত হয়ে গেছে, দেখে যেতে তো পারতেছেন, দেখা যাক মোবাইলটা ঠিক হয় কি না। এটা ডিসপ্লের জন্য বলা হয়েছে, আনছে মোবাইল দিয়ে দিচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে, দেন ব্যাক করতেছি। মোবাইলের অবস্থা দেখেন, ব্যান্ডেজ হয়েছে, যাই হোক অ্যাট লাস্ট মোবাইল ঠিক হয়েছে। আরেকটা গুড ডিস আছে, সেটা এখন বলবো না, গুড ডিসটা গুড ডিসের টাইম বরাবরই বলবো,
অ্যান্ড এখন যাই, ওরা বসে থাক সার্জি ভাই দোকানে, রুমান আর আরফাত এখানে হাঁটাহাঁটি প্র্যাকটিস চলতেছে, ট্রাই করতেছে কে কত খাটতে পারি। এই যে এই বাই চলছে আর ফাইতে। এই ব্রো, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ, চলো চলো আমি আর তুমি একটা গেম খেলি, আসো কে কত যেতে পারে। হাত ধরে না, এই ভাদন চেড়ে যেও না। ওয়াও, আমাদের গার্লফ্রেন্ড নাই তাতে গেছি আমরা হয়তো আমরা। ওয়াও, বাট কুয়াশা ধরছে ভাই, কত জায়গা আসতেছে, নয়টা আটটা পঁচিশ অ্যান্ড উপর জ্বালায় আছে অলমোস্ট এখনও, আর প্রচুর ফগ এখানে। খাওয়া দাওয়া করলাম, কী খাওয়া দাওয়া করবো আজকে, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া প্রচুর হয়েছে বলতে সন্ধ্যায় নাস্তা করছি এখানে আমাদের এখানে দোকানে, তারপর আবার উপজেলা গেছি এখানে করছি নাস্তা, আবার এখানে আসে বাড়ির আরেকটা বন্ধুর সাথে দেখা যায় ওর কাছ থেকে খেয়েছি চিপস, এখন আবার বাসায় খেয়েছি ভাত, ভাত খাইতে পারি না আর। ওকে, একটা ব্যাড নিউজ আছে, মোবাইল ঠিক করছি ঠিকই আছে, বাট মোবাইলের ফিঙ্গারপ্রিন্টটা কাজ করতেছে না পিছনে, আবার খালকো উপজেলা যেতে হবে। বুঝলাম না, মানে কোনো একটা বিষয়ে আমার মানে ঝামেলা হলে এটা ইজিলি সলভ হয় না, সমস্যা লেগেই থাকে, বাট আমি তাও কি প্যারা নাই ছিল। আর একটা ব্যাড নিউজ হচ্ছে, আমাদের উপজেলার চেয়ারম্যান যিনি ছিল ওনার বাড়ি হচ্ছে আমাদের পাশেই, আমাদের পাশের গ্রাম, তো উনি মারা গেছে, তো কালকে ওনার জানাজা, দুইটা জায়গায় জানাজা হবে ওনার, একটা আমাদের উপজেলায় হবে আর একটা হচ্ছে আমাদের এখানেই পাশেই আমাদের স্কুল মাঠে হবে, যে মাঠটা আপনারা দেখেন সেটাতে ওনার জানাজা অ্যাটেন্ড করবো দুইটার দিকে। তো হোপ আপনাদেরকে কিছু ক্লিপস দেখানোর ট্রাই করবো, প্রচুর মানুষ হবে, অলরেডি আজকে এর আগে অনেক মানুষজন আছে এই আর কি। সো আজকে ভিডিও এখানে শেষ করে দেবো, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন না দেখলে প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দেন, প্রচুর সাবস্ক্রাইব লাগবে, বিকজ অফ এখনও মাত্র 332 নাকি 33 সাবস্ক্রাইব আপনারাও দেখতেছেন, যার যারা আমার চ্যানেলে এখন মাত্র নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন। সো দেখা হবে আগামী কাল সকালে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।